হ্যালো গাইস, ওয়েলকাম টু ডাস্ক প্লেয়ার। আজকে আমরা আসছি আবার নিউ ভিডিও নিয়ে। আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। আমরা এখন একটা নিউ টিউটোরিয়াল নিয়ে এসেছি। এখন দেখেন আমরা নিউ টিউটোরিয়ালটা, ওই টিউটোরিয়ালটায় দুইটা মানুষ একসাথে এখানে এরকম এরকমভাবে নাচতে থাকে। তো এটা আর্মার দিয়ে দিচ্ছি, নেদারাইট আর্মার। এখন আমরা দেখাইতে যাচ্ছি টিউটোরিয়াল। এখন আমরা ইনভেন্টরিতে গিয়ে দেখে নিই যে এখানে কী কী লাগবে। আমাদের লাগবে এরকম চেস্ট প্লেট, পুরো আর্মার লাগবে, নেদারাইট আর্মার, আর রেড স্টোন টর্চ, রেড স্টোন ডাস্ট, আর রেড স্টোন কম্পেডিটর। এখন দুইটা ডায়মন্ড ব্লক এখানে রেখে দিব একটা স্পেস দিয়ে। একটু ভেঙে নিলাম আমি বলে। এখন কি আমরা নিজের ক্রাস ব্লক নিয়ে রেখে দিই। ওকে ওকে, এখন গিয়ে নিজের লেগিং মানে প্যান্টস ওইগুলো নিয়ে নিলাম। এখন এখানে একটু রেড স্টোন, এখানে একটু রেড স্টোন, আর এই দুইটা জায়গায় তিনটা লাগে গেছে। এখানে রেড স্টোন কম্পেডিটর, এখানে একটা রেড স্টোন কম্পেডিটর, দুইটা রেড স্টোন মানে তিনটা রেড স্টোন কম্পেডিটর কম্পেডিটরকে রাখার পর এখানে দুইটা মানে দুইটা স্ট্যান্ড রেখে দিবেন, মানে আর্মার স্ট্যান্ড। তারপরে আমরা এখানে রেড স্টোন টর্চ লাগাবো, এখানেও রেড স্টোন টর্চ লাগাবো। কিছু মিস করেছি, এখন এই টর্চগুলো রাখতে হয় না, পিছিয়েগুলো দিয়ে কানেক্ট করার পর তারপর রাখতে হয়। ওকে, এখন দেখেন এখনই হয়ে যাবে। আগে আমাদেরকে আমরা স্যুট পরাই দিই। স্যুট পরানোর পর আমরা প্যান্টটাও পরাই দিই, মানে প্যান্ট না, জুতাগুলো। এখন আবার স্যুট পরাই আর হেলমেটও পরাই। ওকে, পরানো হইল না, আরে সবগুলো পরে ফেলছি কেন আমি। ওকে, এখন আমি রেখে দিই। এখন আমি তো লেগিংসই নিতেও লেগেছি, চেস্ট প্লেট নিয়ে নিছি। এখন আমি নিজের লেগিংস নিই, লেগিংস। ওকে, লেগিংস লাগিয়ে নিচ্ছি। এখন আমরা করব কি, এটা লাগে না কেন, এটা কিছু মানে আমরা এম করে লাগিয়ে নেব। আর আমাদের গ্লাস গ্রাস ব্লক লাগবে এখন এটাকে পুরোপুরি করা, কভার করার জন্য। আর হ্যালো ডঙ্কি। ওকে, এখন এমন লাগে, এখন আমরা এই দুইটা দিয়ে দিব টর্চ। এখন তো হবে, আরে এরকম হওয়ার তো কথা না, ও আপনাদেরকে বলে রাখলাম যদি এরকম হয় তো এখানে মানে এটা একটু মানে নষ্ট হয়ে গিয়েছে, তো আমাকে আবার এই টিউটোরিয়ালটা আবার করতে হবে। আবার দুইটা স্ট্যান্ড রেখে আর এইটা রেখে আর এইটা রেখে, আবার একই অবস্থা, সে হাত দিয়ে এরকম দাঁড়ায় যায় কেন। এখন কি আবার করতে হবে, আবার ভুল হয়ে গেছে, এখন তো নাচতেছে, আবার দিয়ে দিই। ওকে, আবার এখানে স্টপ হয়ে গেল কেন, আবার মনে হয় আমাদেরকে টিউটোরিয়ালটা করা লাগবে এই দুইটা মানুষটাকে আবার মেরে। কিন্তু আবার ট্রাই করি। ওকে, এখন হইতেছে, ওকে এখন হইতেছে, তো একটা দিয়ে করলাম। আমি নিজের আর্মার বের করে নিলাম। এখন আমাদের লেগিংস লাগবে, এই লেগিংসটা কোন দিকে রাখবো, আমাদের ইনভেন্টরিতে তো জায়গা নেই, আমাদের সামনের ইনভেন্টরিতে। একটা কাজ করি, এখানে গ্রাস ব্লক রেখে দিই, ঠিক আছে। এটাকে আগে পরে দিই, আর এটার এখানে পুরো প্যান্টটা পরে দিন, আর এখানে তার ওহো ও তো চেস্ট প্লেট পরে আছে। আমি লেগিংস পরে দিই, আর এখানে লেগিংস পরে দিই, আরে কী হয় না কেন, লেগিংস পরে দিলাম আর চেস্ট প্লেট পরে দিলাম, প্যান্টসও পরে দিলাম, আর মাথাটাও পরে দিলাম। ওকে, এখন নিজেও পরে নিই আমরা। এখন তো আমরা সুন্দর লাগবে, আমাদেরকে নেদারাইট আর্মার পরে আছি এমন। এখন ও এটা মাথা তো দিতে ভুলে গেছি, হেলমেটটা দিয়ে দিই, হেলমেট দিয়ে দিছি। এখন গিয়ে পরে নিই আমরা। এখন আমি এইখানে একটু টর্চ বসানোর কথা তো হবে, আরে আবার এখানে গ্যাপ আটকে যায় কেন, এটা হচ্ছে প্রশ্ন কেন। এখানে আমাদেরকে আবার স্ট্যান্ড লাগাইতে হবে, আর এইবার ট্রাই করি নর্মালি। ও
অ্যান্ড আমি আপনাদেরকে বলেছিলাম নর্মালিও করা যায় অ্যান্ড স্যুট ছাড়াও করা যায়। তো আমি স্যুটওয়ালা করতে চাই, আপনাদেরকে টিউটোরিয়ালটা দেখাই দিচ্ছে স্যুটওয়ালা। তো আমি নিজে স্যুট খুলে নিই, ডায়মন্ড ব্লকটা ইনভেন্টরিতে রেখে দিই আর স্যুটগুলো বের করে নিই। ওকে, এখন নিজে চেস্ট প্লেট আর প্যান্টস আর বুটস, আরে বুটস লাগে না কেন, ওকে এখন বুটস, এখন হেলমেট আর এখানেও হেলমেট, এখানে লেগিং আর হচ্ছে এখানে বুটস আর এখানে চেস্ট প্লেট। এখানে চেস্ট প্লেট এগুলো দিয়ে দিছি, তো আমি এখানে পরে নিই অন করে, এখানে রাইট ক্লিক করলেই নিজের গায়ে চলে আসবে। ওকে, এখানে গায়ে চলে আসছে যত, তো আমি এখানে নিজের গ্রাস ব্লক দিয়ে ঢেকে নিই। এখন ঢাকার পর এখন গ্রাস ব্লকটা নিজের ইনভেন্টরিতে রেখে দিই। এখন ওকে হয়ে গিয়েছে, এখন আমাদেরকে শুধু দুইটাকে একসাথে চাপ লাগাইতে হবে। দুইটা একসাথে লাগাইলে এইগুলো ডান্স করা শুরু হয়ে যায়। এখন দুই আর চারজন এখন ডান্স করতেছে। তো আজকের জন্য এইটুকুই রাখলাম। লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট দ্য বেল বাটন। বাই বাই, এইটুকু।